হয়েছে কি, মানে যেহেতু একজনের কেউ মারা যায় কিংবা কারো অ্যাক্সিডেন্ট হয়, তখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তো আসে, সবাই আসে মানে কি চেষ্টা করে যেন ও বাঁচে। তার জন্যে ডাক্তারবাবু চেষ্টা করেছেন অনেকক্ষণ চেষ্টা করেছেন, এবং গাড়ি হয়তো বিকল ছিল, তার জন্য গাড়ি দিতে পারেনি। তারপর উনি ওনার পাশের যে দোকানদার, পাশের যে প্রতিবেশী, যারা সবসময় আশেপাশের সঙ্গে যোগাযোগ রাখেন, ওদের সঙ্গে ওরা যোগাযোগ করে একটা গাড়ি দিয়েছে। আলটিমেটলি ততক্ষণে মানে একজন স্পট ডেড ছিল, ওনাকে ব্রড ডেড হিসেবে আনা হয়েছে। তবে আত্মীয় স্বজন মানে একদম অ্যাগ্রেসিভ হয়ে গেছেন, সেই জিনিসটাকে মানে আউটব্রেক বলা যায়। কারণ অনেকেরই দুঃখ হয়, মানে সমবেদনা কিংবা আক্রোশ জাগেই, তখন হয়তো সামনে যা পেয়েছে তাই ভাঙচুর করেছে এই আর কি। দপ্তরের পক্ষ থেকে কোনো মামলা করা হয়েছে এ ব্যাপারে? দপ্তরের পক্ষ থেকে আজকে মামলা করা হবে, কারণ কিছু যা কিছু ভাঙাচোরা হয়েছে কিংবা যা কিছু ক্ষতি হয়েছে, আমরা চাইছি না যে মানে এক পরিমাণে সব কিছু করতে। আমরা চাই যে আমরাও আমাদের সমাজকে নিয়ে চলতে, আমাদের এই এলাকার মানুষকে নিয়ে চলতে, যেন সবাই ভালো থাকে। এবং আমরা চাই না যে মানে কারোর বিরুদ্ধে আমরা মানে কোনো অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নেব কিংবা আমরা এফআইআর করে ওদেরকে ই করবো। আমরা চাই যে সবাই যেন ভালো থাকে। দপ্তরের পক্ষ থেকে আজকে কি মামলা করা হচ্ছে? হ্যাঁ, আজকে মামলা। যারা ভাঙচুর করেছে, অ্যাম্বুলেন্স ভাঙচুর কিংবা ডাক্তার নিবৃত্ত যারা করেছেন, তাদেরকে কি কোনো চিহ্নিত করা গেছে? না, এই ভিড়ের মধ্যে কে কাকে চিহ্নিত করবে? তাছাড়া মানে এইরকম মুহূর্তে হয়তো কারেন্টও ছিল না, যা শুনলাম যে মানে ইলেকট্রিসিটিও ছিল না, যার জন্য কেউ কাউকে চিনতেও পারে না। কারণ তখন তো অনেক মানুষ, 400-500 মানুষ এসেছে, যার জন্য কেউ কাউকে মানে ঠিকভাবে ইয়ে করতে পারেনি আর। নিগৃহীত ডাক্তার এখন কোথায় রয়েছেন? এখন এজিএমসি হসপিটালে চিকিৎসা আছেন। কেমন অবস্থা ওনার এখন বর্তমানে, শারীরিক অবস্থা কেমন? তো ঠিক মানে আমাদের কাছে এখনও কোনো খবর আসেনি, মানে ট্রমা সেন্টার আছেন এবং সিটি স্ক্যান হবে, কারণ এপিস্টেক্সিস ছিল, নাক দিয়ে ব্লিডিং ছিল, মাথায় চোট পেয়েছে, ওটা ওর চিকিৎসা হচ্ছে।